বদলে যাচ্ছে ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যবাহী রমনা পার্ক। রাজধানীর ফুসফুস খ্যাত এই পার্কটি নতুন রূপে ঢেলে সাজিয়েছে গণপূর্ত অধিদপ্তর। উন্নয়ন পরিকল্পনায় রক্ষা করা হয়েছে পার্কটির স্বকীয়তা। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরূপ রমনা পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রমনার আনুষ্ঠানিকতাকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ শহীদুজ্জামান। রমনা পার্ক, রাজধানী ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যবাহী পার্ক এটি। প্রতিদিন সকাল বিকাল মানুষের পদচারণায় মুখরিত থাকে পার্কটি। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্কের উন্নয়নে 2019 সালে কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। পার্কের সক্রিয়তায় বজায় রেখে এরই মধ্যে তা শেষও হয়েছে। রমনাকে বলা হয়ে থাকে আদি ঢাকা। পুরনো ৪০০ বছরের ঐতিহ্য খুঁজে পাওয়া যাবে পুরো রমনাকে ঘিরে। আধুনিকতার মিশেলে সৌন্দর্যমণ্ডিত পুরো রমনা পার্কটি আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো লেক খনন করে তৈরি করা হয়েছে দুলেন বিশিষ্ট আধুনিক ডেক। লাল সিরামিকের ইটের রাস্তা, কালভার্ট পেয়েছে নতুনত্ব। নির্মাণ হয়েছে আধুনিক টয়লেট, কফি কর্নার ও বসার স্থান। ভ্রমণকারীদের সুবিধার্থে স্থাপিত হয়েছে দিক নির্দেশনা। আধুনিক খেলাধুলার সামগ্রী সহ নতুন রূপে সাজানো হয়েছে শিশু চত্বর, বসানো হয়েছে আধুনিক ডিসপ্লে। সন্ধ্যাকালীন পার্কটিতে আলোকিত করার জন্য স্থাপন করা হয়েছে ল্যাম্পপোস্ট ও আধুনিক লাইট। ফুলে ফুলে শোভা পাচ্ছে রমনার প্রতিটি আনাচে কানাচে, যা প্রতিনিয়ত দর্শনার্থীদের করছে মুগ্ধ। এবং যারা ঘুরতে এসেছেন তারা এই মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে অনেকটাই উচ্ছ্বাসিত। বর্ণিল সাজে সাজানো রমনা পার্ক নিয়ে উচ্ছ্বাসিত নগরবাসী ও ভ্রমণকারীরা। দিন দিন দেশের যেমন উন্নতি হচ্ছে, এই জায়গাটারও উন্নতি হচ্ছে, আমাদের ভালো লাগছে। দেখে অনেক সুন্দর লাগতেছে। এর আগে আসছিলাম তখন এত সুন্দর ছিল না। আগে এই ব্রিজগুলো ছিল না, এখন নতুন অনেক কিছু আমরা আপডেট পাইছি। এখন আমাদের মনে হয় আমাদের পরিবার সবাইকে নিয়ে একটু এখানে ঘুরতে আসতে পারি, একটু সময় কাটাতে পারি। দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধায় বদলে যাওয়া রমনা পার্ক সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শুরু করেছিলাম 2018 সালের অক্টোবরে, 20 সালের ডিসেম্বরে এটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে যেহেতু তখন অনেক কাজই আমরা করতে পারিনি। পরবর্তীতে এটা জুন 22 প্রকল্পটি শেষ হয়, আর এখানে ব্যয় হয়েছে প্রায় 46 কোটি টাকার মতো। প্রধান প্রকৌশলী জানান, রমনা পার্ক ছাড়াও 10টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় 11টি প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে, তার মধ্যে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত 6টি প্রকল্প, তার মধ্যে রমনা পার্ক একটি, আর বাকিগুলো অধিকাংশই হচ্ছে আমাদের আবাসন প্রকল্প। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্মাণ কাজে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা হয়েছে বলেও জানান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। সাঞ্চিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।